হ্যালো বন্ধুরা, আমি অয়ন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। অয়ন্তিকার একটু চেঞ্জের দরকার, তার জন্য যাচ্ছি। আর একটু বায়নাও করছে, শুনেছে সবার মুখে, সবার মুখে বলতে দাদার মুখে, আমার মুখেও শুনেছে যে আমরা এর আগে পুরী গেছিলাম, অয়ন্তিকা একবারও যায়নি, যার জন্য অয়ন্তিকাকে পুরী নিয়ে যাওয়া হচ্ছে। ওই প্রথম যাচ্ছে, এর আগে অনেক জায়গায় গেছি অয়ন্তিকাকে নিয়ে, চোখের ব্যাপারে, সেটা হচ্ছে চোখের ব্যাপারে, চোখের ডাক্তার দেখাতেই গেছি, কিন্তু ঘুরতে যাওয়া কোথাও হয় না, যার জন্য এখন ঘুরতে যাচ্ছি। আমার হ্যালো করো, হ্যালো করো, এই যে হ্যালো, হাই বলো, আমি পুরী যাচ্ছি। তো এখন গোছগাছ চলছে, প্যাকিং চলছে, এখন গোছগাছ চলছে। গুছিয়েছে দেখো, অয়ন্তিকা অয়ন্তিকা কি কি গুছিয়েছে, ওর যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো ও গুছিয়েছে। এই কৌটায় বিস্কুট রয়েছে 4 থেকে 5টা, সকালে খেতে হবে। এই যে বিস্কুট নিয়েছে, আর এই যে দেখো ছাত্র, ওখানে পড়াবে ও ছাত্রদের, ছাত্রগুলোকে নিয়েছে। দেখেছো কত কিছু নিয়েছে, এই ছাত্রগুলোকেও প্রতিদিনই পড়ায়, দিদিমণি যা যা পড়ায়, আমি যা যা পড়াই, ও এদেরকেও সেইগুলোই পড়ায়, তাতে কি হয় ওরও মুখস্ত হয়ে যায় আর ভালো করে, আর মনেও থাকে। ছাত্রগুলো দাও, ছাত্রগুলো নিতে হবে না অয়ন্তিকা, ছাত্রদের বাড়িতে রেখে যা, বাড়িতে আমি মাস্টার রেখে দেবো, মাস্টার এসে পড়িয়ে দিয়ে যাবে এই কয়দিন, ঠিক আছে, সাথে নিয়ে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওই কটাতেই হবে। অয়ন্তিকার ড্রেস কই? এই যে হচ্ছে অয়ন্তিকার ড্রেস, এই একটা ইয়েলো কালারের ড্রেস, এটা হচ্ছে, এটা একটা ছোট্ট উপরে ফ্রক মতো, এই জিন্সের সাথে পরবে। তো আরো কিছু জামা নেবো, যাই হোক সবটা তো দেখানো সম্ভব না, আরো কিছু কিছু আছে অয়ন্তিকার, আরো আছে, সেগুলো নিতে হবে। আর এই যে দেখো, আমরা ওখানে গিয়ে রান্না করে খাবো, মানে রান্না করে খাবো, হোটেলের খাবার পছন্দ হয় না, ওর বাবার একটু শারীরিক সমস্যা আছে, যার জন্য হোটেলের বেশি রিচ খাবার পছন্দ হয় না, যার জন্য আমরা ওখানে গিয়ে রান্না করে খাবো। তারই এই যে সব কিছু নেওয়া হয়েছে, তেল থেকে আরম্ভ করে সব কিছুই নেওয়া হয়েছে, এখানে সমস্ত রকম মশলাপাতি আছে, আরও কিছু নেওয়া হবে। আর এই যে অয়ন্তিকার বাবা মন্দিরে যেদিন যাবে সেদিন এটা পড়বে, এটা আমার ভীষণ পছন্দের, এই কালারটাও আমার পছন্দের। তোর বাবা জানে না যে আমি এই শার্ট পাঞ্জাবিটা নিয়েছি, তো যাই হোক না করবে না, এটা পরেও পুরীতে পুজো দিতে যাবে মন্দিরে। আর এই হলো অয়ন্তিকার দাদার ড্রেস, গেঞ্জি আছে, টি শার্ট আছে, জিন্স আছে, এটা হচ্ছে অয়ন্তিকার দাদার ড্রেস। মোটামুটি গোছগাছ হয়ে গেছে, শুক্রবার দিন বিকালে রওনা দেবো। আর এদিকে একটা কীর্তনের শব্দ পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে আমাদের বারোয়ারি মন্দিরে 7 দিনব্যাপী কীর্তনের অনুষ্ঠান হয়, সেই কীর্তনটাই হচ্ছে। তেল ঢালছি, ভয় করছে কথা বলতে বলতে, এই তেল নিয়ে যাব ওখানে রান্না করার জন্য, অয়ন্তিকার ভীষণ ভালো লাগবে যার জন্য যাওয়া, আর আমাদেরও ইচ্ছা করছে একটু যেতে, অনেকদিন অনেক কয় বছর যাইনি, গেছিলাম একবার অনেকদিন আগে, তখন রাজদ্বীপ খুব ছোটো ছিল, তখন গেছিলাম, আলাদা রকম শব্দ, আলাদা রকম পরিবেশ, আলাদা রকম অনুভূতি, সবটাই ও অনুভব করতে পারবে, ওরও অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তেলটাও ঢালা হয়ে গেল, আর একটুও বাইরে পড়লো না, ভাবলাম যে মনে হয় বাইরে পড়ে যাবে, পড়েনি, জানি না কীরকম ভিডিও করতে পারি, কতটা ভালো করতে পারি। তো তোমরা অয়ন্তিকার পাশে থেকো, আমি এই আশা করবো তোমাদের কাছ থেকে। আমি তো মোবাইলের বিষয়ে একদমই কিছু জানতাম না, অনেক ইউটিউবারকে দেখে আমারও ইচ্ছা হলো যে একটু যদি মেয়েটাকে নিয়ে ইউটিউবে আসি, তোমাদের সকলের ভালোবাসা পায়, সাপোর্ট পায়, তাতে অয়ন্তিকার যদি ঈশ্বর চোখটা ঠিক করে তাহলে ও বুঝতে পারবে, দেখতে পাবে যে কত মানুষ ওর পাশে আছে, কত মানুষ ওকে ভালোবাসছে। অয়ন্তিকা আমার পাশে আসো, সামনে আসো,
মনে হয় ভিডিও ভালো করতে পারি না, যার জন্য হয়তো ভিউজ আসে না। ভিউজ কি অন্যদের জন্যই, অয়ন্তিকার জন্য কিছু না। তোমরা প্লিজ অয়ন্তিকার পাশে থেকো। আমি দেখেছি, আমি অনেক চ্যানেল দেখি, অনেক ভিউজ দেখি তাদের মধ্যে, কিন্তু কথা বলতে পারছি না, কথা আসছেই না। হ্যাঁ দিচ্ছি, পুতুল দিচ্ছি, এ দেখ সব তেল ঢালা হয়ে গেল। দাদা বদমাইশি করছে, উল্টা দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখ তোর বুনো হাসছে, বদমাইশি গাছ। তো এই পর্যন্ত ভিডিও, আবার আসবো তোমাদের কাছে। টাটা, অনেক টাটা দে, টাটা।